আসসালামু আলাইকুম ওয়া আবরকাত ইন্ন আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকে অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি একটা আমল সম্পর্কে আলোচনা করব তো আমরা অনেকেই অনেক পুরুষ মহিলারা যে ভুক্তভোগী যে মুখে ব্রণ হয় বিশেষ করে যখন নাকি প্রাপ্ত বয়স্ক হয় বালেক হয় একজন নারী ও পুরুষ তখন মুখে বরণ উঠতে শুরু করে অনেকের ওঠেন এরপরে দেখা গেছে অনেকেই অনেক মেয়েরা মুখের মধ্যে ক্রিম দেন এক সময় এই কোম্পানির আরেক সময় অন্য কোম্পানির যার দরুন একটা পর্যায়ে মুখে বরণ উঠতে শুরু করে অনেকের বিভিন্ন তেল দেওয়ার কারণে মুখের মধ্যে ব্রণ হয় অনেক পুরুষ মহিলারা এই ব্রণের সমস্যায় ভুগতেছেন আর এই ক্ষেত্রে উপায় চান বা আমল চান যে কি আমল করলে কি উপায় আমরা মুখের ব্রণ দূর করতে পারবো মুখে আর ব্রণ হবে না তো আজকে এই ভিডিওটিতে আমি একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি করলে একজন নারী বা একজন পুরুষের মুখের ব্রণ দূর হয়ে যাবে ব্রণ জাতীয় সমস্যা থেকে তিনি রেহাই পাবেন তো আমলটি সম্পর্কে জানতে বুঝতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা সে আমলটি হলো কোরআন আন একটি সুরা কোরআন আনেক একটি সুরা যার নাম হলো সুরায় দোহা তিরিশ নাম্বার পাড়ায় দোহা এই যে আপনারা এখানে দেখতেছেন এই সুরার নাম সুরায় দোহা তো এই ছুরাটা পুরাটা সুরা পড়তে হবে আমি প্রথমে এই ছুরাটি আপনাদেরকে আমি বলে শোনাচ্ছি مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أي سورة سورة دوحة تو أيجون منوش ایک جن ناری তিনি প্রথমত অজু করবেন অজু করে পাক পবিত্র হয়ে দিনে একচল্লিশ বার সারা সারাদিনের যখন তার সময় হয় দিনে হোক বা রাতে যখন সময় হয় প্রতিদিন প্রতিদিন একচল্লিশ বার করে এই সুরাটি পাঠ করবেন প্রথমে এখন সকালে যদি সময় হয় তাহলে তখন অজু করে পাক পবিত্র হয় এক বসা একচল্লিশ বার পড়বেন যদি সকালে সময় না হয় বিকালে করতে পারেন আর না হয় রাত্রে করতে পারেন যখনই সময় হয় একচল্লিশ বার এই সুরাটে সুরায়ত হা এটি পার করে হাতের মুঠে কিছু চিনি নিয়ে সে চিনির মধ্যে ফুঁক দেবে তো চিনির মধ্যে ফুঁক দেওয়ার পরে সেই চিনিগুলো সে খেয়ে ফেলবে তো চিনিগুলো ঔষধের কাজ দেবে তার জন্য আলহামদুলিল্লাহ এই সুরা পাঠ করার পরে একচল্লিশ বা পাঠ করার পরে চিনিতে ফুক দিলে সেই চিনিটা ওই ব্যক্তি খাবে ঔষধের কাজ দেবে এমন আমল করে যাবে এখানে নির্দিষ্ট উল্লেখ করা নেই যে কতদিন করতে হবে কিতাবে নির্দিষ্ট নেই তো সেই কারণেই যতদিন পর্যন্ত না বরণ ভালো হয় সেই আমলটি করে যাবে প্রতিদিন প্রতিনিয়ত আমলটি করবে ইনশা আল্লাহ তার চোখে যত ব্রণ রয়েছে আল্লাহ পাক চাহেন তো তার ব্রণ একটাও থাকবে না ব্রণ দূর হয়ে যাবে সুরা দোহার করা অনেক একটি আমল অবশ্যই এর ফলাফলের উপকারিতা রয়েছে যদি আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে ইমান সহিত আমলটি করতে পারি আল্লাহ পাকের প্রতি ভরসা রেখে অবশ্যই এর ফলাফল এর কার্যকারিতা আমরা দেখতে পাবো তাতে কোনো সন্দেহ নেই তো আল্লাহবাক আমাদের সবাইকে এই আমলটি করবার তৌফিক দান করুন আর ব্রণের যন্ত্রণা সমস্যা থেকে রাহি পাবার তৌফিক দান করুন তো এই ছিল আমলটি সম্পর্কে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন ভিডিওটিতে আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত